10 অক্টোবৰ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মন নিৰামৰ উদ্যোগত লতাশিলত বিশেষ আয়োজন কটন বিশ্ববিদ্যালয়ত সজাগতা সভা নাট মঞ্চস্থ ২০১৮ বৰ্ষৰ থিম পৰিৱৰ্তিত বিশ্বত মানসিক সুস্বাস্থ্য আৰু যুৱ প্ৰজন্ম সমাজৰ প্ৰতিজন ব্যক্তিৰ বাবে শাৰীৰিক সুস্বাস্থ্যৰ সমান্তৰালভাৱে মানসিক সুস্বাস্থ্যও বিশেষ প্ৰয়োজনীয় মানসিক সুস্বাস্থ্য সুখী জীৱনৰ সঞ্জীৱনী মানসিক স্বাস্থ্য আৰু মানসিক ৰোগৰ প্ৰতি আমাৰ সমাজত যি অন্ধবিশ্বাস আছে তাক পৰা মানুহক উদ্ধাৰ কৰিবলৈ মানুহক সজাগতা কৰিবলৈ আজি এই বিশ্ব মানসিক স্বাস্থ্যৰ দিৱসৰ উদযাপন কৰে সমগ্ৰ বিশ্বতে বিশেষকৈ আজিকালি ইমান বেছি আমাৰ মানসিক চাপ সেইকাৰণে মানসিক চাপটো যে এটা ৰোগ সেই বস্তুটো বুজিবটো খুব দৰকাৰ আৰু সেইকাৰণে আজিৰ দিনটো তাৎপৰ্য আছে অন্ধবিশ্বাস কুসংস্কাৰ মানসিক ৰোগীৰ বাবে অভিশাপ প্রকৃত প্রসার আর বিজ্ঞানসম্মত ধারণার মানসিক রোগ মোকাবিলা নকরার করুণ পরিণতি ভোগে সমাজে মানসিক রোগের বহুল প্রসার আর প্রসারের লক্ষ্যে বিশ্বয়ে 10 অক্টোবর উদযাপন করে এই বিশেষ দিবস এয়া লতাশিল খেলপথারত ডাক্তার জয়ন্ত দাসর মন নিরাময়ের বিশেষ আয়োজন অনুষ্ঠানত অংশগ্রহণ করলে সাংবাদিক মাইনী মহন্ত জিমনি চৌধুরী অভিনেতা কপিল বরা বর্ণালী পূজারীকে প্রমুখ্য করে বহু বিশিষ্ট ব্যক্তিয়ে মানসিক স্বাস্থ্যক মূল ভিত্তি করে সিগালৰ উদ্যোগত এখন বাটৰ নাট প্ৰদৰ্শিত হয় ঢোলৰ উজাৰ জৰিয়তেও প্ৰচাৰ চলিল মানসিক স্বাস্থ্যৰ এক বিশেষ ৰেলি বাহিৰ কৰি মন নিৰাময়ে প্ৰচাৰ চলালে এই সমস্যাৰ বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে কটন বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি ডিপার্টমেন্টের উদ্যোগত সুদমার্সন হলত অনুষ্ঠিত হয় বিশেষ কার্যসূচী এই কার্যসূচীত সহযোগ করে উত্তর পূব ভারত ব্যবহারিক মনোবিজ্ঞান সংস্থায়ও মঞ্চস্থ হয় এখন বিশেষ নাট উপস্থিত থাকে বিভিন্ন বিদ্যালয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীসকল আজি আমি তাৰমানে ওয়ার্ল্ড মেন্টেল হেলথ ডে সেলিব্রেট কৰিছো 10th অফ অক্টোবৰ আৰু যোৱা তিনি বছৰ ধৰি আমাৰ কটন ইউনিভাৰ্সিটি ডিপাৰ্টমেণ্ট অফ চাইকলজি বিভিন্ন ধৰণৰ আমি ইনিচিয়েটিভছ লৈ আছো আমাৰ মেইন এবাৰ থিম হ'ল ইয়াং পিপল এণ্ড মেণ্টেল হেলথ চ' আমাৰ উই আৰ গোইং টু ফোকাছ মেইনলি অন ইছ্যুজ পাৰ্টেনিং টু ইয়াংগাৰ জেনেৰেশ্যন ভিডিঅ' জাৰ্নেলিষ্ট শ্যামলৰ সহযোগত ভাস্কৰ জ্যোতি হেবন্ত বেছ প্ৰাগ নিউজ